নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনকন তো গাই এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল নিউজ নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে এর একটা ট্রান্সফার আপডেটও তোমাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তার পাশের বেল আইকনটি অন করে দিও তো সাবস্ক্রাইব করাটা কিন্তু একদমই ফ্রি আর বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করতে তাদেরকেও শেয়ার করো তোমাদের হানড্রেডকে সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি তো সেটা তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে দাও তো চলো যদি মেন টপিক আসা যায় ফার্স্টে যদি কথা বলে যে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম নিয়ে তো ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম কিন্তু দু হাজার তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ফাইনাল রাউন্ড খেলতে চলেছে যেটা তোমাদের আগেই বলেছিলাম যে আটই জুন এগারোই জুন এবং চোদ্দোই জুন তিনখানা ম্যাচ হবে ম্যাচগুলো কিন্তু কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে চলেছে তো সেই ম্যাচগুলোর জন্য কিন্তু ইন্ডিয়ার পুরো গ্রুপটা আমাদের সামনে এসে গেছে মানে ইন্ডিয়ার গ্রুপে ইন্ডিয়া ছাড়া বাকি কোন টিমগুলো আছে সেগুলো আমরা জানতে পেরে গেছি তো সেখানে ইন্ডিয়া ছাড়াও কিন্তু বাকি গ্রুপের টিমগুলো হচ্ছে হংকং আফগানিস্তান এবং তার সঙ্গে কম্বোডিয়া অর্থাৎ ইন্ডিয়ার গ্রুপের চারটি টিম হচ্ছে ইন্ডিয়া হংকং আফগানিস্তান এবং কম্বোডিয়া তো তুলনামূলকভাবে কিছুটা সহজ গ্রুপে ইন্ডিয়া পড়েছে এবং নিজেদের দেশের মাটিতে খেলা হচ্ছে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে খেলাগুলো হবে তো সেখানে আমার মনে হয় এখান থেকে কিন্তু ইন্ডিয়ার গ্রুপ টপ করেই এশিয়ান কাপে কোয়ালিফাইটা করা উচিত নেক্সট যদি কথা বলতে হয় একটা ট্রান্সফার নিউজ নিয়ে যেই ট্রান্সফার নিউজটা জানার ব্যাপারে তোমরা অনেকেই অনেকদিন ধরে ওয়েট করছিলে তো সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপার ট্রান্সফার নিউজ যেটা সম্বন্ধে অনেক আলোচনা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে চলছিল যে অনিরুদ্ধ থাপার সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে এবং এই মুহূর্তে ভারতের একজন অন্যতম সেরা সেন্ট্রাল মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা তিনি কোন ক্লাবে যাবেন সেই নিয়ে কিন্তু আলোচনা চলছিল এবং এটিকে ছিল এবং এটিকে মোহন বাগানের পাশাপাশি কিন্তু এফসিও তাকে নেবার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড ছিল তো শোনা যাচ্ছে এই দুটো টিমের যে অফার ছিল বিশেষ করে এটিকে মোহন বাগানের যে অফারটা ছিল সেই অফারটা যদি অনুরুদ্ধ থাপা অ্যাকসেপ্ট করতেন তাহলে কিন্তু অনুরুদ্ধ থাপা ইন্ডিয়ার হাইয়েস্ট পেড ফুটবলার হয়ে যেতেন মানে হিউজ অ্যামাউন্টের একটা অফার কিন্তু এটি কে মোহন বাগানের তরফ থেকে অনুরুদ্ধ থাপাকে করা হয়েছিল বাট যেটা এখন শোনা যাচ্ছে সেটা হচ্ছে অনুরুদ্ধ থাপা হয়তো এটিকে মোহন বাগানের অফার অ্যাকসেপ্ট করছেন না এবং তিনি কিন্তু চেন্নাই এনএফসি দলের সঙ্গেই থাকতে চলেছেন চেন্নাই এনএফসির সঙ্গে তিনি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন এরকমটাই কিন্তু খবর এখন সামনে বেরিয়ে আসছে কারেন্টলি অনিরুদ্ধা কিন্তু চেন্নাইন এফসির ক্যাপ্টেন এবং শোনা যাচ্ছে তিনি কিন্তু আরও বছরের জন্য চেন্নাইন এফসি দলেই থাকতে চলেছেন মানে দুটো মরসুমের জন্য তিনি কিন্তু চেন্নাইয়ের সঙ্গেই কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন যদিও চেন্নাইয়ে তিনি যে টাকাটা পাবেন তার থেকে অনেক বেশি টাকা কিন্তু এটিকে মোহনবাগান বা উড়িষ্যার তরফ থেকে অফার করা হয়েছিল হয়তো দলের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু চেন্নাইন এফসি দলটা অনিরুদ্ধ থাবা ছাড়ছেন না এবং তিনি কিন্তু চেন্নাইন এফসিতেই কন্টিনিউ করতে চলেছেন এরকমটাই কিন্তু খবর বেরিয়ে আসছে এবার এটিকে মোহন মোহনবাগান কিন্তু অনেকদিন ধরে এই প্লেটার পেছনে ইন্টারেস্টেড ছিল তো শেষ পর্যন্ত তাকে না পেলে কিন্তু এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট অবশ্যই হতাশ হবে বাট যেরকম আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে অনুরোধ বা চেন্নাইন সিতেই হয়তো কন্টিনিউ করতে চলেছেন আর লাস্টে যদি কথা বলা যায় রয় কৃষ্ণ কিনে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিল যে রয় কৃষ্ণ কি পুরো ফিটনেসে আছে বা তিনি কতটা ফিট তো সেখানে কিন্তু আজকে উড়িষ্যি এফসি ম্যাচ জুয়ান ফেরান্দো যে প্রেস কনফারেন্স করেছিলেন তো সেখানে কিন্তু জুয়ান ফেরান্দো বলেছেন যে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়াম বা কার্ল ম্যাকুক কেউই কিন্তু পুরোপুরি ফিট না তো রয় কৃষ্ণাকে তিনি আস্তে আস্তে ম্যাচ ফিট যেখানে লাস্ট দিন কুড়ি মিনিট খেলেছিল হয়তো সেখানে আজকে রয় কৃষ্ণা পঁয়তাল্লিশ মিনিট খেলবে পরে পঁয়ষট্টি সত্তর মিনিট খেলবে এবং তারপর মিনিট খেলবে তো এইভাবেই কিন্তু তিনি রয় কৃষ্ণাকে ম্যাচ ফিট করাতে চান তো রয় কৃষ্ণা কিন্তু এখনও পুরোপুরি ফিটনেসে নেই এই আপডেটটাই কিন্তু জোয়ান ফেরান্ত দিয়েছেন তো গাইস দ্যাস এই আপডেটগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানানোর ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই